দেখো টিউশনটা যেন আবার হাত ছাড়া না হয়ে যায়। দেখো আমি ছাত্রের বাড়িতে গিয়ে তো আর ফাঁকি দিই না, এখন তারা পড়াতে না চাইলে আমি কি করবো বলো তো? আহা, ফাঁকির কথা বলছি না, কম্পিটিশন মার্কেট, নতুন নতুন প্রযুক্তি আসছে, তোমাকে তো আপগ্রেড হতে হবে না কি বলো? আপডেট মানে তো নোট সর্বস্ব পড়াশোনা, হরেক রকম নোট দেখে উত্তর লিখে দেওয়া, আর ওরা সেটা মুখস্থ করে একেবারে তোতা পাখির মতো উগরে দেবে। চাটু যেন নাহি জানে পিষ্টকের সাত, দরকার হলে তাই করতে হবে, বাজারে তো টিকে থাকতে হবে। আসলে ছাত্রছাত্রীর মধ্যে উদ্ভাবনী শক্তির উন্মোচন করতে গেলে বাদ দাও তো তোমার উদ্ভাবন উন্মোচন আদর্শ। আসলে অভিভাবকরা চাইছে ছাত্রছাত্রীরা পরীক্ষায় কত নম্বর পেল তাই, ওইসব উদ্ভাবন উন্মোচন। ঠিক আছে, চেষ্টা করব। আসলে আমি বরাবরই চেয়েছিলাম না, বাদ দাও, তুমি বিশ্রাম নাও, তোমার তো শরীরটা খারাপ। আমার আবার বিশ্রাম? সাবধানে যেও, আর যে কথাগুলো বললাম সেগুলো একটু মনে রেখো, বুঝেছো? তারা শিখতে না চাইলে তুমি আর কি করে শেখাবে বলো? এখনকার ছেলেমেয়েরা শুধু চায় পড়াশুনো না করে কি করে বেশি বেশি নম্বর পাবে, অন্তঃস্বাস শূন্য পড়াশুনো, চোরা বালিতে সৌধ নির্মাণ। তখন কি হতো? আরে 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 বললাম তো আমার ভুল হয়ে গেছে, আপনি ওভাবে কথা বলছেন কেন? আমি কি ইচ্ছা করে করেছি? আসুন না,
তোমাদের বাড়িতে তো নতুন মাস্টার আসার কথা ছিল না? ও স্যার বুঝতে পেরেছি, আসুন আসুন আসুন। তোমার বাবা অবিনাশ বাবু বাড়িতে নেই? না বাবা একটু বাজারে গেছে। বাজারে গেছে? মা বাড়িতে নেই? মাটা কাজে গেছে, ফিরতে বিকাল হবে। ফিরতে বিকাল হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি বসি। হ্যাঁ ঠিক আছে। দেখো তোমাদের প্রথমে বইয়ের কবিতা গল্পগুলো ভালো করে বুঝে নিতে হবে। এর মর্মার্থ যদি তোমরা ভালো করে না বুঝতে পারো, হ্যাঁ মানে মর্মার্থ যদি তোমরা ভালো করে না বুঝতে পারো, তাহলে পড়াটাই না নিরর্থক হয়ে যাবে। হ্যাঁ আগে বিষয়টার মধ্যে তোমাদের পরিষ্কারভাবে ঢুকতে হবে, ঠিক আছে? স্যার তাহলে আপনি আমাদের নোট লেখাবেন তো? হ্যাঁ কি বলছো? বলছি স্যার নোট লেখাবেন তো? নোট? ও নোট? হ্যাঁ স্যার। হ্যাঁ নোট তো লেখাতেই হবে। আর সাজেশন দেবেন না স্যার? সাজেশন? সাজেশন মানে স্যার মানে পরীক্ষার আগে আপনি সাজেশন দেবেন না স্যার? পরীক্ষার আগে সাজেশন? দেবো সাজেশন, অবশ্যই অবশ্যই। তাহলে ঠিক আছে স্যার। দেখো তোমাদের দায়িত্ব সম্পূর্ণ আমার। আমি আমি তোমাদের সাহিত্যের একেবারে রসবোধের জায়গায় তোমাদের নিয়ে যাব, তোমাদের ভালো লাগার জায়গায় নিয়ে যাব। কিন্তু পড়তে হবে তোমাকে, তোমাদেরই পড়তে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। নুন কবি জয় গোস্বামী, কবি জয় গোস্বামীর নুন। চার লাইন আগে পড়িনি, তারপর বলছি। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রি দুভাই মিলে তান্দি গঞ্জিকাতে। একটা একটা ছোট্ট শব্দ কিন্তু কি মানে একটা সাধারণ মানুষের, তোমরা শুনছো, একটা সাধারণ মানুষের ন্যূনতম চাহিদা, দরিদ্র ওই মানুষের ন্যূনতম চাহিদা আপনার অপরিচিত কারোর সাথে যদি কখনো কোনো সমস্যা তৈরি হয়, তাহলে প্রথমে সে সমস্যার কারণ খোঁজার চেষ্টা করুন। কিন্তু কাউকেও অহেতুক অকারণেই অপমান করবেন না। মানুষ মানুষের জন্য, সমস্যা কেউ ইচ্ছা করে তৈরি করে না, তাই কোনো কিছু না ভেবেই কাউকে অপমান করার আগে অন্তত একবার ভাবুন। তার কাছেই জীবনে কখনো সাহায্যের প্রয়োজন হলে কোন মুখে গিয়ে দাঁড়াবেন?